লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। নিয়তি মানে আপনি মুখটা আট করলে আসি পায়, বন্ধ করলে আসি পায় না। এখন এই জায়গায় অবশ্য ভাইয়া আমি হেসেছি কি ওই যে ডাক্তার ক্যারেক্টারটা বললেন, আমি লিভ লিভ। আচ্ছা বলো তো জান পাখি, তুমি এই ভিলেন ঘনসার এখানে পড়ে আসো কেন? ভাইরে আপনি আসুন না, থাকুন, আমি কোনানে যাবো। মাগার আপনার এই হোটেলের ম্যানেজার একবার আমারে মরা মানুষ, একবার আমারে জিন্দা মানুষ কয়া আমারে পাগল বলে হালাত আছে। লিটু ভাই, লিটু ভাই, আপনি এত অল্প বুদ্ধি লইয়া হোটেল চালান কেমনে আমি বুঝতেছি না। হ্যাঁ, সে আসলে জিন্দা মানুষ, মরা মানুষ না, এত ডরানের কিছু নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্তমানে যে জীবনযাপন পদ্ধতির মধ্য দিয়া সে যাইতেছে তাতে তার জিন্দা মানুষ বলা চলে না। হ্যাঁ, সে জিন্দা হয়েও লাশ হয়ে গেছে, আপনার লগে এই সব বিষয়ে তর্ক করা আমার পক্ষে না সম্ভব না। আমি আপনার লগে তর্ক করতেছি, আমি আপনার লগে তর্ক করবো চাই। আরে ভাই, আমি ঢাকা থেকে কক্সবাজার আয়া এই রিসোর্টে আপনাদের খুঁজা বের করছি কি তর্ক করার লেগে নিহি। ভাই আপনি তো তর্কই করতেছেন, বাইরে তর্ক আপনি করতেছেন। ধরো ভাই, আপনার লগে কথা কোনের দরকার নাই আমার, আমি যাই। আরে ভাই, আপনি আমার লগে বাতচিত শেষ না করে যা পারবেন না, আপনি এনেই থাকবেন মন্ড। আপনি কইলেন না যে আপনার জীবনটা তেনা তেনা হয়ে গেছে? ওই তেনা আমার একটু দিবে আইন, ওই তেনা দিয়ে আমি একটু গর্বস্থান মনটা কয় ঘুষে লাল রক্ত বাই করে দিই। ভাই গুসান, গুসান ভাই প্লিজ, আমার গুসান ঘুষে আমার সব রক্ত বাই করে আলা। এই জিন্দেগি থাকুনের চেয়ে না থাকুন অনেক ভালো আছে। বস, শুটিং আজকে মতো শেষ নাকি বস? ভাল লাগছে না রে মুশকিল, বিরক্ত লাগছে। কি বলেন বস? বিরক্ত লাগছে। কেন বস? সামারের আপনি যেভাবে ক্যামেরার বাইরে দিয়ে দৌড়াইলেন ভালোই তো লাগার কথা বস। মুশকিল বস চেপে যাবে, কারোর সাথে শেয়ার করবি না, একদম মুখে চাইনিজ তালা লাগিয়ে রাখবি। ওকে জি বস। বস আমি কি বস একটু শব্দ করা মানুষ বস? জানি তো বে, তোকেও তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে একদিন পার হতে হয়েছিল। আচ্ছা মুশকিল, ও যে শনি রাখা স্নিগ্ধার কথা তোর মনে আছে? বস আমরা এই বিষয়টার কথা না বলি বস, আমি বস যেটা বলতে আসছিলাম বস আপনার সাথে একটু আলোচনা করতেছি যে আমাদের ফাইটিং এর বিষয়টা বস। তুই বিয়ার কথা বলে চিট করেছিলি তাই না? আমি কিন্তু সব জানিবে, সব ইনফরমেশন আমার কাছে আছে বস। আমরা এসব ফাওয়ালা বাদ দিই বস, বরং বস আমরা ফাইটটা নিয়ে কথা বলি বস। মনে করেন বস, আমি ফাইটিংয়ের যে প্ল্যানটা করছি বস, যে সাগরের এই পার থেকে ওই গর্ভে নাকি তোর সন্তান আছে রে, এটা কি করে সম্ভব বস? ওই আলাপটা বাদ দেন না বস, মানে আমি বোধ ফাইটটা তো ইম্পর্টেন্ট বস, জরুরি এখন আমাদের জন্য বস। আমি যেটা চিন্তা করছি, আমাদের হিরো আগা খান, সে তার দল বললে সম্মানে করে বস। এই বাচ্চাটাকে নাকি তেজগে এতিমখানায় রেখেছিস, হ্যাঁ কি করে পাললি তোরা বস? মানে আপনি কি আমার কথাটা শুনবেন না বস? ফাইটিং বস আমাদের এখানে ফাইটিংটা জরুরি বস, মানে
হিরো আগা খান তার দলবল নিয়ে বস সাগর বই পার থেকে এইপারে ওইদিকে আসতেছে, আর এইপারে আটকা বিলানের দল কারেন্টের জালে আমাদের কমিটির লিটার সার কাছে। তারপর লিটারে স্নিগ্ধা এটা পারল বে, হ্যাঁ ও না নিজের গর্ভে সন্তানটাকে ধারণ করেছিল, হ্যাঁ কিভাবে সম্ভব? আপনি কি আমার কথাটা শুনলেন না বস? তুই কি করে পারলি বে, কি করে পারলি তুই? আর ধরে বস, হ্যাঁ মুশকিল আই বে আস আরে না বলবো না বলবো না, বুল বুল ফাইটিং লিয়ে আলাপ করি, বুল বুল বুল। বিষয়টা ধরলাম আমাদের কমিটির লিটার শাহ সাগরের এই পারে কারেন্টের জাল দিয়ে মাছ ধরতেছিল, তখন সাগর পার হইতেছিল বিলেনের দল, আর তখনই কমিটির লিটার শাহ ঝোপ বুঝে কারণটার জাল দিয়ে পুরা বিলেনের দলটা আটকাই ফেলল, আর তখনই আমাদের হিরো আগা খান খবর পেয়ে তার দলবল নিয়ে সাম্পানে করে সাগরের ওই পার থেকে এই পারের দিকে রওনা দিচ্ছে বস। আপনি বস ক্লাইম্যাক্সটা বুঝতে পারতেছেন? হ্যাঁ পেয়েছি লিয়েছি, মানে সাগরের ওই পার আর এই পার তাই তো? জি বস, সাগরের এই পার আর ওই পার বস। কমেডিয়ান লিটা শাহ কারেন্টের জাল নিয়ে পুরো ভিলেনের টিমকে মনে করা আটকে রেখেছে তাই তো? জি বস, কারেন্টের জাল আটকে পড়ছে বস। আর এদিকে খবর পেয়ে সাগরের ওই পার থেকে আমাদের হিরো আগা খান সাম্পান নিয়ে রওনা দিয়েছে তাই তো? জি বস। তারপরে ধরুন আমি যেটা প্ল্যান করছি ঠিক এইরকমভাবে যে বঙ্গোপসাগরই তো নাকি, মানে এই সাগরই তো নাকি? জি বস, এই সাগর বস, এই সাগর, আপনি ঠিক ধরছেন বস। এতিমখানা থেকে তোর বাচ্চাটাকে নিয়ে আসতে হবে না রে মুশকিল। কি কি বলেন বস? তোর এই গাঁজার অত্যাচার অতটুকুন বাচ্চা নিতে পারবে না বে, ডোজ বাড়িয়ে দিয়েছিস না? আপনি এসব কি বলতেছেন বস? আমি তো বস বিড়ি সিগারেট খাই না বস। তাহলে মামুরবুটা কি সাগরের এক পার থেকে আর এক পারে তুই ফাইটিং দিশে করবি না? হ্যাঁ বস, সাগর পারে দিবে বস। এক টন গাঁজা খেয়েও তুই কল্পনা কেউ করতে পারবে না বে। হ্যাঁ তুই সাগরের এক পার থেকে আর এক, মানে সাগর তুই সাম্পানে করে পারে দিবি? আমার হিরো আগা খান সাম্পানে করে সাগর পাড়া দিবে? হ্যাঁ একটা সাগর পাড়ি দিতে সাম্পানে কতদিন লাগবে, কয় বছর লাগবে বস? আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না বস, মানে আপনি শুধু সেন্ট মার্টিন আর ছেড়া দিয়ে চিন্তা করেন না বস, তাইলে দেখেন না বস এটা সেন্ট মার্টিন ছেড়া দিব। ভালো বলেছিস তো বাবুটা, ভালো বলেছিস। এটা কোনো আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুঃখজনক। মানে যেই মহিলা আপনার শাশুড়ি হওয়ার কথা ছিল সেই মহিলাটি আপনার ভাগ্যের দোষে বা একটা দুর্ঘটনার মধ্য দিয়ে সে আপনার স্ত্রী হয়ে গেছে। চি 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 টেনেজেটি রে ভাই, টেনেজেটি এবং কলঙ্কজনক। আপনার কপাল ভালো। ইউটিউবওয়ালারা যদি জানতে পারে যে সমাজে এরকম একটি ঘটনা ঘটেছে একটি লোকের ক্ষেত্রে, তারা কিন্তু সেটিকে সংবাদ হিসেবে পরিবেশন করবে, আপনার কাছে ভিডিও চাওয়ার জন্য আসতে পারে এবং লেখা থাকবে যে 18 বছরের নিচে কেউ দেখবেন না। আপনি তো আরও বেঁচে গেছেন যে আপনি একটা সেলিব্রিটি না? হ্যাঁ তাহলে তো ভাইরাল হয়ে যেত ভাই। না হা হা না, যার হওয়ার কথা ছিল শাশুড়ি সে হয়ে গেছে বউ, হ্যাঁ আর যার আপনার বউ হওয়ার কথা ছিল সে হয়ে সম্পর্কের মধ্যে একটা বেড়াচাড়া লাগছে রে ভাই। দুর্ভাগ্যজনক একটি বুড়ি বেটি যে আপনার শাশুড়ি হওয়ার কথা ছিল সে এখন আপনার বউ। আহাই এখন এই বুড়া বেটি লয়ে যদি আমার সংসার করম লাগে, আমার বউ গেছে আমার ব্যাংকের সব ব্যালেন্স এই বুড়া বেটি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। আচ্ছা আপনি আপনি আমার একটা কথার উত্তর দেন। আমি আমি বুঝতে পারছি যে আপনি একটা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছেন, এবং আপনার ড্রাইভার এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন একটা কারসাজি করেছে, কারসাজি করে আপনার রুমের ভিতরে মিস জরিনাকে ঢুকে বাইরে থেকে তালা মারিয়ে দিচ্ছে। হ্যাঁ তারপরে ঝামেলাটা হয়ে গেছে, আপনি ব্ল্যাকমেলিংয়ের মধ্যে পড়ে গেছেন এবং আপনি বাধ্য হয়েছেন আপনার হবু যাই হোক মিস জরিনাকে বিবাহ করতে। হ্যাঁ করে ফেলেছেন বুঝলাম, কিন্তু এখন তাকে একটা লাভ এখন তাকে তালাক দিয়া একটা লাঠি দিয়ে বের করে দেন না কেরে আপনি? দিমু ভাই একের 100 তালাক দিমু তো ভাই। মগর আপনি আমার কথা দেন, ওই যে টাকাটা
মানে ওই যে আমার যে 1 কোটি টাকা এই পুরা বেডি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে এটা আপনি আমাকে ফেরত দিবেন ভাই। জানতাম একদিন হবে, একদিন তোমার যা লাগছে তোমাকে বিউটিফুল। এই ফুল ফুল কত, ফুল কত? 20 টাকা। 20 টাকা? এই 20 টাকা, দাঁড়া 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 দাঁড়া, খুশি হয়ে আরো 10 টাকা, ঠিক আছে বলো। একদিন হবে আমাদের দিন, তাহলে এতদিন তুমি কই পালাইছিলে বলো তো? পালাইছিলাম না জান পাখি, অপেক্ষায় ছিলাম, আমাদের একদিন অপেক্ষায় ছিলাম, অপেক্ষায় ছিলাম আমাদের দিন কবে আসবে, আমার বাসি কবে আসবে। আর আমি কিভাবে এত এত দিন একা একটা মেয়ে মানুষ সোনার যৌবন গামছাতে বাঁধে রাখছি, আমার কত কষ্ট হয়েছে কত জানবা কি? সোনার যৌবন গামছায় বাঁধে রাখে মানেটা কি? মানে আবার কি? তুমি শোনো নাই, ওই যে রেঙ্গুন শহরে, সে যে রেঙ্গুন শহরে যাইতে চায় তখন তার প্রেমিকা তারে যাইতে দিতে চায় না। কি বলে? তখন সে গানে গানে উত্তর দেয়, সোনার জীবন বাঁধাতে বাঁধা রাখি কেমনে, আমি এতদিন কেন গণেশের ওখানে ছিলাম বলো তো? গণেশ? আচ্ছা জান পাখি বলো তো, তুমি ওই গণেশের কাছে কেন ছিলে? ও একটা ভিলেন। আরে ধুর, সে তো একটা আকাম্য ভিলেন, ফালতু আকাম্য ভিলেন। একটা ভিলেন হিসেবে মেয়ের সঙ্গে যা যা করা দরকার তা তিন পরিমাণে সে করতে পারে না। কি কি করতে পারেনি মানে? দেখো জান পাখি, মুখে তুমি যাই বলো না কেন, মানুষ কি বিশ্বাস করবে তুমি ওর কাছে ছিলে আর ও তোমার কোনো ক্ষয়ক্ষতি করেনি? বিশ্বাস করবে বলো বলো বলো। আচ্ছা লিও, এইসব নিয়ে আমরা কেন এখন আলাপ আলোচনা করবো বলো তো? এখন তো বিয়ের সময়, ম্যারেজ টাইম। না 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 না, আমার আগে জানতেই হবে ওই ওই গণেশের কাছে ভিলেনের কাছে তুমি কেন ছিলে, তোর জবাব দাও বলো। তাহলে আমি কই থাকবো? তিনটে গোমলে কামার সেমনি হয়ে আর কতদিন থাকবো বলো তো? আর আমি তো গণেশের আসতে নাই ছিলাম যাতে আমি তোমার বিয়ে করতে পারি, তাই না? না 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 না, তিন টাকা মূল্যের কামের ছেড়ে কি, ওই গণেশের কাছে থাকার চেয়ে তোমার নাই মূল্যের কামের ছেড়ে হয়ে থাকা অনেক ভালো। তুমি এইটাই চাওলিও না? আমি সারাজীবন কামার সেমনি হয়ে থাকি, তোমার এইটাই চাওলিও আমি বুঝতে পারছি তো। না 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 না, জানবাকে বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এটা চাই না। আমি ভালোবাসি তো তোমাকে, আই লাভ ইউ তো, আই লাভ ইউ না? আচ্ছা আপা, কি হলো আপা? সরি, রিয়েলি সরি, আয়নাটা দেখি। আচ্ছা, আর কিন্তু মিয়া খলিফার সাথে কোনো অংশে কম লাগতেছে না, তাই না? ঠিক কইছি না? সি 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 আপা, মিয়া খলিফা এসব বাজে ছেলে মেয়ের সাথে নিজের তুলনা করতেছেন। দূর, আমি কি বুঝতে চাইতেছি আর উল্টা পাল্টা বগর বগর বগর। আরে আমি তো সৌন্দর্যের কথা বলছি। আচ্ছা শোনো না, তোমার সাজানো কিন্তু আমার সেই পছন্দ হয়েছে, চাকাস করে আমার একটু সাজাই দিও, তা আর একটু বেশি করে সাজাও সাজাও। আপনি আমাকে দেন নাই আমি দেই নাই। আমি হরেন দয়াল কেমন মানুষ সেটা আপনারা সবাই জানেন, মিডিয়ার লোকজন সবাই জানে, অনেকদিন আমি এই জায়গায় আছি, আমি একটা সরল মানুষ, নিজ মুখে বলতে হয় না, আমি একটা সৎ মানুষ, আমি দাবি করি সেটা। এই টাকা আমি তো রাখবো না, এই টাকা আমি দিয়ে দেবো,
কোনো অসুবিধা নাই। কিন্তু সেই ক্ষেত্রে জরিনা বেগমকে তো আসতে হবে, জরিনা বেগম এসে তার নিজ মুখে আমাকে বলতে হবে যে এই টাকাটা উজ্জ্বল শ্যামলা আপনি উজ্জ্বল শ্যামলাকে দিয়ে দেন। সে নিজ মুখে না বললে তো এটা সম্ভব হচ্ছে না ভাই। ভাই, জরিনা বেগমের নিজ মুখে কোনো কিছু নাই, এই টাকা আপনি আমার ফেরত দিয়ে দেবেন। কি করবো বলছি যে আমার টাকা আপনি আমারে দিয়ে দিবেন না রে ভাই। ঠিক আছে রে ভাই, আপনার টিহানা, আপনার টিহানা আসলে ওই বুড়ি মেয়েটির সংসার, তার স্বামী যে আপনি হয়েছেন এটাই আপনার কপাল, আপনার কপাল এইটাই আছিল। আমি কইতেছি যে আমার টাকা আপনি আমারে দিয়ে দিবেন। ওষুধ নাই, তুই যদি এখান থেকে এই মুহূর্তে না বাইরাস তোরা কামানের ভিতরে ঢুকামু, তারপর কামানের পিছনে আগুন দিবো, তুই কামানের গোলার বদল ঠাস করে বাইরে যাবি। এই ভালো বোনা কইলাম, আমি কইলাম সহজ সরল পাই আমার যা তা কইতাছে আমার যা মনে হচ্ছে। থামে থামে, কি হই কি হচ্ছে স্যার? আমার থামে কিছু নাই, আপনি খাটিয়া আনেন, খাটিয়া আইনে লাভ রাখবেন। অবশ্যই স্যার, বুঝতে পেরেছি। এই যে জিন্দালাস, যা বুঝার বুঝেছি, অনেকক্ষণ ভয় পেয়েছি, আর ভয় পাওয়ার কিছু না, আপনি সোজা বেরো যান ওটা থেকে, যান বেরোন। এই এই ম্যানেজার ফাত্রা মামদার পতি, আরে কারে গালি দেন, এক করে মাটির তলে ঢুকাই দিও, দুই চার দুই হানে দিও, আরে চিনে না রে, এক করে কক্সবাজারের পুলিশে ধরে দিও। মাবু, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করবা? ওকে অবশ্যই মাবুদ বিচার করবে, আমিও মাবুদের কাছে বিচার দিলাম। এই সোজা যা, সোজা বের হয়ে যাও, বহু গালাগালি করছেন, বেরো। বুঝতে পেরেছি তোমার কি ঘটনা হয়েছে, কি যে কামনা যা, এই কামনার জ্বালা এমন একটা জিনিস যে এটাকে যদি তুমি বস করতে পারো তাহলে আর তুমি মনে করো যে অর্ধেক তুমি মহাপুরুষ হয়ে গেছো। ঠিকই বলছেন ভাই, আসলে জিনিসটা কন্ট্রোল করতে হবে, এটা অনেক ঝামেলা। এই যে মনে করো যে ওই যে মেয়েটা স্নিগ্ধা, স্নিগ্ধা মেয়েটা, আপনার আমার কথার মতো স্নিগ্ধাষ্ট কোথেকে? না না, মনে করো যে স্নিগ্ধার সাথে তোমার এই কামনা সংক্রান্ত একটা ঝামেলা চলছে। আচ্ছা, আপনার ঝামেলাটা কাকে ওইটা করো? আরে ভুলছে, ওকে ভুলতে দাও, ভুললে তো আবার কথার মধ্যে কথা বলছি না, তাহলে তো কথা ভুলতে পারবো না, তাই না? ঘটনা হচ্ছে যে স্নিগ্ধার সাথে এই কামনা সংক্রান্ত ঝামেলাটা যদি তোমার না হইতো তাহলে বেলা কিন্তু তোমার এই সমস্যাটা থাকতো না। এই কারণে আমাকে স্নিগ্ধার প্রসঙ্গটা আনতে হয়েছে, বুঝতে পারলে না? এইটাকে যদি তুমি মানে মিটাতে একটা তাহলে কিন্তু তোমার মধ্যে আর কি কোনো ঝামেলা থাকতো না। ঝামেলা আপনি এই জায়গায় আবার বাধাই দিচ্ছে। আপনি আমাদের কামনা যে কীভাবে কন্ট্রোল করা যায়, যেহেতু আমি কামনাটা কন্ট্রোল করতে পারতেছি না, তাই তো? এইটা আপনি বুঝেছি যে আপনি সম্পা রূপা যে কোনো নাম স্নিগ্ধার কথা কেন তো? না না, স্নিগ্ধার কথা না বললে তো তুমি বাঁচতে পারছো না ব্যাপারটা, তোমাকে তো বুঝতে হবে, তাই না? জি জি, আপনি একজন মাস্টার, আপনি এখন আমারে বুঝাইতে গিয়ে স্নিগ্ধার বাড়িতে যে তুই না না, তা নাহলে তুমি বুঝবা কেমনে? আচ্ছা তুমি না, তুমি বুঝতে চাও না কেন? মুশকিল তুমি না, আসলে একটা মুশকিল। আপনি আমারে কি বুঝাইবেন, আপনি তো ঘুরে ফিরে তিতাস মল। দেখো মুশকিল, তুমি যে কত বড় মুশকিল ভাসতে পারছো না, তুমি তো একটা বিয়াদব, তুমি এত বড় বিয়াদব, এত বড় বিয়াদব যে তুমি যুক্তি মানতে চাও না, মানে নিজের কথাটা ভালোটাও বুঝো না। হ্যাঁ আলম ভাইয়ের অফিসে, আলম রে মনে রাখছো, রহমতের মনে নাই না? আলম ভাইয়ের অফিসে রহমতের লোক। আচ্ছা তো রহমতের লোকে কি যোগাযোগ আছে না? চিঠি তুমি বেদনা হিসেবে বাতিল করে দিছ। শুনলাম যে এক শুটিংয়ে গিয়ে তুই কলার ডজন 130 টাকা দেখিয়েছিস, তারপর নাকি তোকে ল্যাংটা করে ওখান থেকে বের করে দিয়েছে বে। Steve.